আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা আমন্ত্রণ জানিয়েছি বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের চারজন সম্মানিত অতিথিকে। প্রিয় দর্শক, আমরা সবসময় রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এবং লন্ডনের লোকাল রাজনীতিবিদদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করি। আজকে আমরা একটি শিক্ষামূলক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বসেছি এবং তাদের কাছ থেকে আমরা জানব যে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট কি এবং কেনই বা তারা সেটি গঠন করছেন এবং কি উদ্দেশ্য। আপনারা যারা আমাদের সাথে টেলিফোনে যোগ দেবেন, প্রিয় দর্শক, স্ক্রিনে যে নম্বরটি রয়েছে 02033468419, এই নম্বরে আপনারা আপনাদের প্রশ্ন অথবা মতামত রাখতে পারেন। তবে আজকে রাজনৈতিক কোনো বিষয় নয়, আর আপনারা দয়া করে রাজনৈতিক কোনো বিষয়ে আপনারা আজকে প্রশ্ন না করলে আমরা খুশি হব। আপনারা বৃহত্তর সিলেটের এডুকেশনের ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, মতামত থেকে থাকে, আপনারা দয়া করে রাখবেন। আমি পরিচয় করে দিচ্ছি আমার সম্মানিত অতিথি আজকে যারা তাদের সর্বভৌমে যিনি রয়েছেন। প্রিয় দর্শক, তিনি হচ্ছেন ইস্ট লন্ডনের, আমরা যেটি বাঙালি কমিউনিটি বলি, টাওয়ার এমিরেটসকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাঙালি কমিউনিটি, কিন্তু পার্শ্ববর্তী যে বড়া যেটি যেটাকে বলা হয় পার্শ্ববর্তী এলাকা, সেটি হচ্ছে নিউহাম। সেখানে প্রচুর বাঙালি বসবাস এবং নিউহামের বাঙালিদের মধ্যে কাউন্সিলর হিসাবে যিনি বাঙালি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন আমাদের অত্যন্ত প্রিয় আয়শা চৌধুরী। সালাম আলাইকুম। আশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, আয়শা চৌধুরীর পরিচয় হচ্ছে যেটি তিনি কাউন্সিলর, কিন্তু বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের তিনি সম্মানিত ট্রাস্টি। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, আপনারা তাকে চিনেন, বিয়ে শাদিতে অনেক সময় ওনাকে লাগে, যদি বিয়ে শাদি করতে হয়। আপনারা অনেকেই ইমপ্রেশন যে ইভেন্ট হল রয়েছে ইস্ট লন্ডনের নিউহামে, আপনারা ওনাকে প্রায় দেখেন এবং সমাজসেবামূলক কাজের সাথে উনি জড়িত। আমাদের বন্ধু মানুষ মাইনউদ্দিন আনসার। সালামু আলাইকুম। সালামু আলাইকুম সাহেব ভাই। আনসার ভাই, কী খবর? আলহামদুলিল্লাহ। বয়স বাড়ে নেন? বয়স অবশ্যই বাড়ে। বাড়ির আনসার ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সময় দেওয়ার লাগি। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, আপনারা তাকেও চিনেন এবং তিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সম্মানিত চেয়ার এবং নিউহামে যারা বসবাস করেন আপনারা ওনাকে চিনেন। ওনার রেস্টুরেন্ট রয়েছে এবং গ্রোসারি শপ রয়েছে বন্দর বাজার কেশনকারী। সালাম আলাইকুম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এই সুযোগটা দিবার লাগিয়া, যে আমরা কিতা চিন্তা করছি বা কিতা করছি আমরার বাঙালি বা এন্তরে জানাইবার জানাইবার লাগে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা সময় দেওয়ার লাগে আজকে। আমার সর্বশেষ অতিথি প্রিয় দর্শক শাহ মিজানুল হক, যিনি বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুযোগ তো সবসময় দেওয়া হয় মহিলা আসলে। আয়শা চৌধুরী, আপনি বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ট্রাস্টি, এই সংগঠনের ব্যাপারে আপনার বক্তব্য কি? সংগঠনের ব্যাপারে মেইন বক্তব্য যেটা আমরা চেয়ারপারসনে তুলিয়া ধরবা, তো আমি যেটা কইমু যে মেইন উদ্দেশ্য হচ্ছে সিলেট অনেক বড় একটা এলাকা, সিলেটের মাঝে বেশ কিছু এলাকা আছে যেখানেও প্রচুর বিদেশি মানুষ আছেন, আবার কিছু কিছু এলাকা আছে যেখানেও বিদেশি মানুষের সংখ্যা কম আছেন। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের মেইন উদ্দেশ্যটা হইছে যে যেসব এলাকা খুবই নিগলেক্টেড, যেখানে বিদেশি পয়সা বিশেষ করে কম যায়, ও এলাকার এডুকেশন শিক্ষামূলক কিছু কাজকর্ম করা,
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। এখন যেখানেও সুযোগ সুবিধা আছে এখানেও তো ঠিক আছে, কিন্তু যারা সুযোগ সুবিধা নাই তারার যে একটা এটা একটা হিউম্যান রাইট, একটা অধিকার, মানুষ জাতির অধিকার হয়েছে শিক্ষা অর্জন করা। তো মেইন উদ্দেশ্যটা হয়েছে তারার কাছে এখন একটু হইতে পারে স্কুল বিল্ডিং নাই, বিল্ডিংয়ের ব্যাপারে হেল্প করা, হয়তো টিচার এনাফ টিচার নাই, অথবা আরো অনেক অনেক সমস্যা থাকতে পারে। তো প্রথমে গবেষণামূলক কাজ দিয়া শুরু করা হইব, এবং আমরা সংগঠনের পক্ষ থেকে গবেষণামূলক কাজ করিয়া যে আউটকাম হইব আউটকামের উপরে নির্ভর করিয়া এক একটা এলাকা চুজ করা হইব এবং কাজ করা হইব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আশা চৌধুরী। আনসার ভাই, আপনারা যখন শুরু করছিলেন আমার মনে আছে বৃহত্তর এডুকেশন সিলেট এডুকেশন ট্রাস্ট, আপনার ইমপ্রেশন ইভেন্ট হলো ওইটার মানে ওপেনিং সেরেমনি হয়েছিল, এবং আমি আমি গেছিলাম, কেন জানি আমি একটু লেটে গেছিলাম। জি আমি একটু লেট, নো প্রবলেম স্যার, মাই প্লেজার। আপনি বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টে আপনি মানে লন্ডন কিন্তু প্রচুর ট্রাস্ট আছে, এডুকেশন ট্রাস্ট, জি প্রচুর ট্রাস্ট আছে, এরপরে মানে আপনারা করছেন বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট, আপনারা কি তাহলে উপরে ডিউটি দিতে চাইলেন না? জি না, এরকম কোনো কিছু নাই। আমরা আসলে অনেক ট্রাস্ট হল আছে জেনে নানি, আমরা তারার বালা কাজ দেখিয়া আমরা উৎসাহিত হয়েছি। আচ্ছা, উৎসাহিত হই আরে, আমরা চাইরাম জেনে সকলেরও এলাকা ভিত্তিতে আছে, ধরে লোক বিশ্বনাথ বালাগঞ্জ সকল এলাকা ভিত্তিতে আছে, কিছু কিছু জায়গা আছে, যেমন আমরা রেসপেক্টেড কাউন্সিলর রাখা হয়েছেন, আশা রাখা হয়েছেন, কিছু কিছু এলাকাত আছে বিদেশি মানুষ খুবই কম, এই এলাকার মাঝে কোনো ধরনের কোনো সাপোর্ট পাইরা না। তো আমরা মেইন ইন্টেনশন হইলো গিয়ে ওরকম এলাকার মাঝে গিয়ে আমরা সাপোর্ট করতাম, তো অটোলগার মেইন উদ্দেশ্য আমরা এর উপরে যাইতাম, আমরা সকলের লগে তাকে মিলিয়া এশিয়া আপনারা মানে সাপোর্ট করতাম। জি ভবিষ্যতে খাম দিয়ে আপনারা প্রমাণ করবা যে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপনার লগে সে পরে, আপনি তো চেয়ার, ধন্যবাদ। বৃহত্তর এডুকেশন ট্রাস্ট, সিলেট এডুকেশন ট্রাস্ট, যেটা যেমন সিলেটও প্রায় মানে আমরা শুনি আর কি যে সিলেটও এডুকেশনের লেভেলটা খুব কমিয়ে আসছে, এবং সিলেটের মানুষ বিদেশমুখী, এটা একটা অভিযোগ প্রায় শোনা যায়। আর এই অভিযোগ তো নে 12ই আওয়ার লাগে, আপনারা এমন কোনো পরিকল্পনা আছে নি বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের? থ্যাংক ইউ শেব ভাই। ফলে অভিযোগটা কতটুকু সত্য আমি আপনার কাছে জানতে চাই না? আসলে অভিযোগটা এটা আমরা একবারে যে সত্য নাই এ কথা কিন্তু আমরা এটা মানে হইতাম পারতাম নাই। আচ্ছা, কারণ আমরা সত্যিকারভাবে যদি আমরা যদি দেখি যে বৃহত্তম মানে সিলেটের মধ্যে আমরা বেশিরভাগও ফ্যামিলির মধ্যে যারা মোটামুটি একটু সচ্ছল আছেন, প্রায় সচ্ছল মানে যতগুলা যে মানে ফ্যামিলি আছেন প্রায় দেখা যায় যে বিদেশমুখী, একটু লেখাপড়া খারাপ হলেও একটু মানে বিদেশমুখী তারা যে চিন্তাটা হয় যায়, এবং এটা কিন্তু আবার একবারে সত্য না, এটা আমরা মানে হইতাম পারতাম না, এটা কিছু হইলেও এটা মাঝামাঝি অবস্থান মোটামুটি এটা সত্য আছে। আর আপনারা মানে এটা তো বারো এইবার লাগি মানে কিতা মানে করতে পারবো আপনারা এডুকেশন ট্রাস্ট? আসলে তো আমরা এখন বর্তমান যে সময় আছে বর্তমান সময়ে কিন্তু আবার এই জিনিসটা একটু কমিয়ে আইসে, বিদেশমুখীটা একটু কমিয়ে আইসে, কমিয়ে আবার হইলো মানে বিভিন্ন কারণ। এক নম্বর হইলো যে প্রথমত আমরা আগে দেখতাম যে বেশিরভাগ মানুষ আছে লন্ডনমুখী, এখন লন্ডন গত দুই তিন বছর যে সমস্ত স্টুডেন্ট খোলতেন লন্ডনও মানে ফাড়ি জমাইছিলাম, দেখা গেছে যে বর্তমান লন্ডনের যে সিচুয়েশনটা এটা মোটেও একটা কিন্তু আমরা লাগি মানে পজিটিভ নাই বা এই ধরনের সুবিধাজনক নাই। আমরা জানি যে প্রচুর স্টুডেন্ট খোলতেন তারা আবার মানে ব্যাক হয়ে গেছেন বাংলাদেশও, প্রচুর স্টুডেন্ট ব্যাক হয়েছেন, যারা ব্যাক হয়েছেন এরা কাছে কিন্তু প্রত্যেক এই খবরটা যে ফাইরা যে লন্ডন এখন গিয়া কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা এখন গিয়ে পাওয়া যায় না। সেকেন্ডলি ইমিগ্রেশনটা খুব টাফ বর্তমানে, যার কারণে গিয়া যেখানেও ইলিগাল মানুষ পার ওখানেও তারা মানে দড়িয়ে ফাটার, এই খবরগুলা দেশে কিন্তু যার সব সময় যার, কিন্তু আগে যেভাবে আর কি আমরা যেমন বারবার মানে ফোন পাইতাম যে আমরা আমার ফুয়া ভাতিজা বা আমার নিকটাত্মীয় কেউ মানে লন্ডন যাই তো স্যার আপনি মানে আপনারা মানে সহায়তা করবা বা এই ধরনের একটা আমরা সবসময় মানে কল পাইতাম, বিগত কয়েক বছর ধরে এই ধরনের কলগুলা বা এই ধরনের খবরগুলো একটু মানে কমিয়ে আইসে, কিন্তু কমিয়ে আইলে এখন এটা কি কারণে মানে কমিয়ার যে এই সমস্ত বাইবরে দখল তারা শিক্ষাক্ষেত্রে এই তারা বাকি সময়গুলো দেয় না কোন ক্ষেত্রে দেয় এখানে একটা মানে কোয়েশন মার্ক আছে চেননি। তো এখন আমরা যে প্ল্যান্ট হইলো আমরা প্ল্যান্ট হইলো যেভাবে আমরা দুইজন যে ট্রাস্টি হয়েছেন প্রত্যেকটা সরকারের একটা প্ল্যান থাকে,
এবং শিক্ষা ক্ষেত্রে হইলো সর্বোচ্চ বরাদ্দ থাকে, কিন্তু দেখা যায় যে এই বরাদ্দটা সর্বোচ্চ থাকার পরও দেশের শিক্ষাক্ষেত্রে যেভাবে সরকারের পক্ষ থেকে মানে খাজ ওয়ার ওর খাজ খাজ যে অর না এরকম আমরা মানে হই না, কিন্তু যে পর্যায়ে ওয়ার আসিল এই পর্যায়ে অর না। হ্যাঁ, এবং দেখা গেছে যে বাংলাদেশের আমরা বৃহত্তর সিলেটের মধ্যে আমরা দৈলকা 38টা মানে থানা আছে। হ্যাঁ, এই সমস্ত থানাগুলোর মধ্যে মানে প্রবাসী পাইবা গড়ে আপনি 8-10টা পাইবা, বেশিরভাগ যে প্রবাসী, বাকি যে থানাগুলোর মধ্যে পাইবা আপনি প্রবাসীর সংখ্যা কম। এবং এই প্রবাসীর সংখ্যা কম হওয়ার কারণে এই সমস্ত অঞ্চলের মধ্যে মানুষ বিভিন্নভাবে সাফার করে। স্টুডেন্ট হলে তারা লেখাপড়ার ক্ষেত্রে মানে সাফার করে, এবং টিচার হল যারা আছেন তারা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সাফার করে, ম্যানেজমেন্টও যারা আছেন তারা এই ধরনের শিক্ষার যে ব্যবস্থা আছে অবকাঠামোগত দিক আছে।